বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রীর বাজেট ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেয় চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। প্রতিক্রিয়ায় গ্রিন ফ্যাক্টরি করার লক্ষ্যে পোশাক কারখানা সহ বিভিন্ন শিল্প কারখানাকে প্রণোদনা দিতে 12% ট্যাক্স ধার্য করায় প্রস্তাবিত বাজেটকে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব বলে মন্তব্য করেছে ব্যবসায়ী সংগঠনটি। তবে এলসির ক্ষেত্রে উৎসকর বিরোধিতা করেছেন চেম্বার নেতারা। এছাড়া বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ সহ যেসব মেগা প্রকল্প নেওয়া হয়েছে তা যথাসময়ে বাস্তবায়নের তাগিদ দিয়েছেন তারা। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে 2.5% যেটা কমিয়েছে সেটা নিয়ে আমরা জোর দাবি জানাচ্ছি, এটা যেন আরও 2.5% কমায়। এবং যারা ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো আছে তাদের উপর 1% যেটা ট্যাক্স সেটা মনে হয় ব্যবসাতে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। প্রস্তাবিত বাজেটে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি এবং অবকাঠামোগত সুবিধা বাড়ানোর তাগিদ দিয়েছেন ব্যবসায়ী নেতারা। শুধু বলার মধ্যে থাকলে হবে না, আমরা আসলে দেখতে চাই একটি বাস্তবায়নমুখী একটি বাজেট। অবকাঠামোগত জ্বালানি সংকট আছে, বিশেষ করে রাস্তাঘাটের যে অবস্থা আছে, চট্টগ্রামে যেমন জলাবদ্ধতা আছে, এগুলোর জন্য প্রকল্প নেওয়া হয়েছে। কিন্তু এখন কথা হচ্ছে প্রকল্পগুলো সঠিক সময়ে বাস্তবায়ন করলে পরে যে উদ্দেশ্যে করা হয়েছে সেই উদ্দেশ্যে বাস্তবায়ন হবে। এদিকে কঠিন হলেও ধাপে ধাপে এই বাজেট বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন এই অর্থনীতিবিদ। এই বাজেট যদি আগামী ডিসেম্বরের মধ্যে জুলাই থেকে প্রথম 6 মাসে উন্নয়ন এবং অনুন্নয়ন ব্যয়ের 35% যদি এটা বাস্তবায়ন করতে পারে তাহলে এটা একটা বিশাল মানে অর্থনীতিতে বিশাল প্রভাব বিস্তার করবে। বাজেট যথাযথভাবে বাস্তবায়ন হলে দেশ উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম।